আজ আমি আড়াইশো গ্রাম সরিষা খোলের টোপ বানাতে চলেছি তো এখানে করার মধ্যে কিন্তু আমার আড়াইশো গ্রাম খোল নেই এখানে আমার খোল আছে পাঁচশো গ্রাম তো আমি পাঁচশো গ্রাম খোলই হালকা করে ভেজে রাখছি কিছুটা রসুন খোল করব আর কিছুটা কালো টোপ হবে তো আমি আগে থেকে খোলটাকে ভেজে নিচ্ছি তো এখান থেকে আমি আড়াইশো গ্রাম খোলে আজকে কালো টোপের মশলা বা সরিষা খোলে টোপ যা খুশি বলতে পারেন বানাতে চলেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এতে আমি আর কি কি মেশাবো কতটা পরিমাণ মেশাবো সব কিছুই পরিমাণ আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি নিজে বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটাকে ফলো করবেন আপনারা নিশ্চয়ই খুব সুন্দর নিজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না আড়াইশো গ্রাম টোপ বানানোর জন্য আমি এখানে পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি আর এই যে দেখছেন জয়িত্রী ফুলের টুকরো এই এতটাও নেব না আমি এটা থেকেও খানিকটা রেখে দিয়ে আমি এইটুকু নিচ্ছি সামান্য জয়িত্রী ফুলের পাপড়ি আর দারচিনি দেখুন খুব পাতলা পাতলা ছোট্ট ছোট্ট দুটো টুকরো নিশ্চয়ই এইগুলোর আর বলে দিতে হবে না পরিমাণ একটা জায়ফলের ফলের আমি এটাকে পাঁচটা ভাগ করেছি সেই পাঁচটা ভাগের একটা ভাগ নিয়েছি আর নিয়েছি দুটো ছোটো কাকলা আর বেশি কিছু মশলা আমি এর মধ্যে দেব না তো আপনারা দেখুন আমি কি কি মশলা ব্যবহার করছি হ্যাঁ আর এতে দেবো দুটো কোয়া রসুন দেবো খালি দেখুন রসুনের কোয়া দিচ্ছি দুটো ছোটো ছোটো একটা দেখুন আমি দুটো দিয়েছি ছোট তা এখনো ছাড়াই তো এগুলোকে ছাড়িয়ে আমি একটু থেঁতো করে নেব দেখুন খোলের কালারটা দেখুন আর কিন্তু বেশিক্ষণ ভাজবো না এটা হয়ে এসেছে একটু লাল লাল সামান্য হবে যেন পুড়ে না যায় এই এই টোপের খোল ভাজা কিন্তু খুবই সতর্ক থেকে ভাজতে হবে নিশ্চয় বুঝতে পারছেন খোলের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে খোলটা লাল হয়ে এসেছে এবার আমি খোলটাকে নামিয়ে নেব আর করার মধ্যে যতটুকু তাপ আছে বাকিটা এতে হয়ে যাবে আমি গ্যাস ওভেন বন্ধ করে এবার নাড়াচাড়া করতে থাকব এখানে আমার এইটিন পারসেন্ট হয়ে গেছে আর বাকিটা আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু হয়ে যাবে গরম করাতেই এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব আর গুঁড়ো করে নেব এবার আমি করার মধ্যে দিয়ে দেব নারিকেল তেল পঁচিশ গ্রাম দিচ্ছি ਹੀ ਦੇਵੋ 30 ਗ੍ਰਾਮ মশলাটাও এখানে গুঁড়ো করে রেখেছি এই হলো রসুন থেঁতো করে রাখা আপনারা যদি চান রসুনটা নাও দিতে পারেন তবে এই রসুনটা আমরা দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য অল্প সামান্য বা খুব সুন্দর ঘিয়ের মধ্যে রসুন ভাজলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আপনাদের দাদা ভাই এসে গেছে এবার এই পাঁচশো খোলের মধ্যে থেকে আমি অর্ধেকটা খোল এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকিটা রসুন খোল হবে অর্ধেকটা রেখে দিলাম আর এটা আমি কালো টোপ বানাইছি এটা কিন্তু খুব বেশিক্ষণ লাগে না যদি আপনারা খোলটা ভেজে রাখেন তো ব্যাস আর কথাই নেই খুব বেশিক্ষণ লাগে না চট করেই বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন নিজে হাতে বানানোর থেকে কিন্তু সুন্দর জিনিস কিন্তু আর কিছু নেই দেখুন এবার আপনারা কালারটা দেখে বলুন যে খোলটা আমার একদম ভাজা ঠিক ছিল কি না কেন না দেখুন আর কিন্তু ভাজবো না আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার শুধু নাড়াচাড়া করব আর গুঁড়ো গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব তাহলেই ব্যাস কমপ্লিট আমাদের কালো টোপের মশলা তৈরি একটু ঠান্ডা হলে দুই হাতে তালুর সাহায্যে এটাকে পালিশ করে নেবেন তারপর অবশ্যই ঢাকনা দেওয়া কাঁচের পাত্রই হোক আর প্লাস্টিকের পাত্রী হোক সংগ্রহ করে রাখুন এটা বেশ কয়েক দিন পর্যন্তই সংগ্রহ করে রাখা যায় দিন নয় এক মাসও রাখা যায় আশা করি বুঝতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি সব কিছুই আপনাদের বলে দিয়েছি এবারও যদি কিছু অসুবিধা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক মৎস্য শিকারী বন্ধুরা ভালো থাকুন ও সুস্থ থাকুন টাটা দেখো তো কেমন হয়েছে গরম গো কয় গো দেখো না ঠিক আছে কি ঠিকই আছে গরম ঠিক আছে একদম ওকে থ্যাংক ইউ